আমাদের নবীজি সরাচ্ছিলেন কাবা শরীফ থেকে, তখন তিনি মাদার মেরির ছবিটা যখন দেখলেন সেটা তো উনি হাত দিয়ে রেখে দিলেন এবং সেটা রেখে দিয়েছেন। 100% মিথ্যা কথা। ইসলামিক স্কলাররা লিখেছেন সব বড় বাইতুল্লাহর ভিতরে প্রত্যেকটা যতগুলো ছিল একটাও আল্লাহর নবী রাখেন নাই। আপনি কোথাও রাখেন নাই। ইতিহাসের হাজার যারা লিখেছে, আমি ইতিহাসের হাজার গ্রন্থ পাঠ করেছি, আমি 1000 গ্রন্থের রেফারেন্স দিতে পারবো। বাইতুল্লাহর ভিতরে একটাও মূর্তি ছিল না, থাকতে পারে ওনাকে একটু শান্ত হতে পারে। আপনি একটা রেফারেন্স সম্ভবত আমরা শুনবো আপাতত না। আমার কথা হলো যে সেটা যদি মূর্তিও হয় সেটাও সেখানে থাকলে অসুবিধা কি? মুসলমানরা সেটা পূজা না করলেই হলো। অসুবিধা আছে এটা আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, তার মানে কি সাম্প্রদায়িক সম্প্রীতি সব থাকবে? তাহলে তো মসজিদে এই মূর্তিটা একটা সম্প্রদায়, এই মূর্তিটা একটা সম্প্রদায়ের আদালতের আদালত প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ জায়গা, কোন সম্প্রদায়ের প্রতীক থাকতে পারে না। ওখানে মসজিদ আছে, যদি হিন্দুরা মুক্তির যুদ্ধ বিরুদ্ধ হয়, হিন্দুরা তাদের মতো করে পূজা করবে, হেফাজতে ইসলাম আজ পর্যন্ত হেফাজতে ইসলাম না, ইসলাম এই জায়গায় তার বক্তব্য স্পষ্ট, কোন ধর্মের উপরে ইসলাম আঘাত হোক এটা বরদাস্ত করে না। শুনেছেন আপনারা সারা সেটা আমরাও করি না। দিন বক্তব্য আপনি এখনি করলেন, একটু আগে আপনি হিন্দু ধর্মের লোকদেরকে জ্ঞান দিলেন যে সে মূর্তি পূজা করে কি করবে না, সেটা তো আপনার ভাবনা না। উনিও বলছেন না আমি সে ভাবছে আমাদের এটা আমিও ভাবছি না। আপনি ঠিক করে দিচ্ছেন যে হিন্দুরা পূজা করে কি করবে, এটা আপনি ঠিক করে দিচ্ছেন, এটা আপনি তো ঠিক করছেন। এখন আমি ঠিক করছি, আমি তো ঠিক করি, উনি মূর্তি পূজা করবেন কি করবেন না এটা ওনার আছে। আমি এটা বলি না যে হিন্দুরা আপনারা কথাগুলো বলছেন না, এগুলো শুধু কাটসাট করা একটা অডিও কিংবা ভিডিও রেকর্ড থেকে। হেফাজত ইসলামের 13 দফা যদি আপনাদের কারো কাছে সংরক্ষিত থাকে, অনুরোধ করব আজকে বাসায় গিয়ে আরেকবার দেখবেন। নারী সম্পর্কে আমি পাঠিয়ে দেব, ইমেল বা যে কোনো আমি পাঠিয়ে দেব, 13 দফার মধ্যে নারী সম্পর্কে হেফাজতের বক্তব্য একেবারে স্পষ্ট।